নমস্কার, আপনি চাই আছে গাঁও শহর জেলার খবর। মই জয়ন্ত মাধব গোস্বামী। প্রথমে জনাও এটা ব্রেকিং নিউজ। গুয়াহাটি মহানগরীর দিন দুপুরতে সংঘটিত হয়েছে গুলি চালনার ঘটনা। দুর্জয় গুলি চালনা এজন যুবকর মহানগরীর সোনাইঘুলিত সংঘটিত হল এই গুলি চালনার ঘটনা। গুলি চালনা করা যুবকজন ছয় মাইলর কুণাল রয়। ঘটনা কেন্দ্র করে তীব্র উত্তেজনা। সোনাইঘুলির ডন বস্কো বিদ্যালয়ের সমীপত গুলি চালনার ঘটনা। এগারী কিশোরীক ধর্ষণের অভিযোগ স্থানীয় লোকর। 25 ডিসেম্বরত কুণালে ধর্ষণ করা বলে অভিযোগ উত্থাপন হয়েছে। আজি কুণাল আর আন এটা ফৈদর হয়েছিল কাজিয়া, আর সেই কাজিয়ার সময়তে গুলি চালনা করে কুণালে। আদাগুদাম আরক্ষী উপস্থিত হয়ে আরম্ভ করেছে অনুসন্ধান। গুলি চালনার আড়ত প্রেমজনিত কারণ থাকার সন্দেহ করা হয়েছে। এজন যুবকর সন্ত্রাস, এজন যুবকর উদ্ভণ্ডালি। দুর্জয় গুলি ফুটায় সন্ত্রাস সৃষ্টি করলে এজন যুবকে, যিজন যুবকর বিরুদ্ধে উত্থাপন হয়েছিল কিশোরী ধর্ষণের অভিযোগ, যাক লৈ দুই ফৈদর মাজত সংঘাত হয়েছিল। আর সেই সংঘাতের মাজতে গুলি ফুটাই সন্ত্রাসের সৃষ্টি করলে কুণাল নামের এজন যুবকে। সবিশেষ খবর আমি লাভ করিবৰ বাবে সংযুক্ত হয়েছো আমার সতীর্থ সাংবাদিক উৎপল হালৈ সৈতে। উৎপল, সোনাইঘুলির ডন বস্কো স্কুলের কাষত এই গুলি চালনার ঘটনা, আরক্ষী উপস্থিত হয়েছে, করায়ত্ত করা হয়েছে নে নাই যুবকজনক এই মুহূর্তত? হয় চাও, এই যে গোটেই ঘটনার আজি কবলৈ যাও, এই গোটেই ঘটনার আজি কিন্তু তীব্রর পৰা তীব্র এক প্রকার চাঞ্চল্য সিরাজ করেছে। আর সমান্তরালভাবে এই গোটেই ঘটনা যদি চাওয়া যায় কিছু রহস্যর গন্ধ পাওয়া গৈছে। কারণ এই যে গোটেই ঘটনার কথা কবলৈ যাও, ইতিমধ্যে কুণাল রয় নামৰ এজন যুবকর বিরুদ্ধে প্রতি অভিযোগ দিছে যে দুইজাইকৈ গুলি চালনার ঘটনা সংঘটিত করা বলে। কিন্তু আরক্ষীর লোক আহি উপস্থিত হয়েছে, ইয়াতে কোনো ধরনের খালি কাটি উদ্ধার করব পৰা নাই বা পিস্তল এতিয়ালৈকে উদ্ধার করব পৰা নাই। আর কুণাল রয়ক আজি সুৎপোষ করবর যে বরমতরার এগারী যুবতীর সঙ্গে প্রেম আসে প্রায় দুবছরের পূর্বরে পৰা। আর এবছর পূর্বে সেই যুবতীগী সঙ্গে রিলেশনশিপত আসে, থাকার পরবর্তী পর্যায়ত আজি কিছুদিনের পর হয়তো মত বিরোধ হয়েছিল। হওয়ার পিছত তখন ব্রেকআপ হয়েছিল, আর প্রেম ব্রেকআপ হওয়ার পিছত যুবতীগীর 4-5 জনের একটা বন্ধুর দল আছে, আর সেই বন্ধুর দলটো কৈছিলে যে মোক কুণালে করেছে, ধর্ষণ করার একটা অভিযোগ উত্থাপন করেছিল। আর লগেলগে সেই যুবতীগীর যুম বন্ধু আসে, সেই বন্ধু 5-6 বন্ধু আইসে কুণালের বাসগৃহলৈকে, আর কুণালের বাসগৃহলৈকে আহি আলোচনা করবলে অহা বলে প্রাথমিক পর্যায়ত উল্লেখ করা হয়েছিল। আর পরবর্তী পর্যায়ত সেই আলোচনার পর কিন্তু কাজিয়ার সূত্র পড়া হয়েছিল, আর কাজিয়ার পিছত যদি চা যায় সেয়া মারপিটের ঘটনালৈকে আগবাড়ি গৈছিল। মারপিট হওয়ার পরবর্তী পর্যায়ত ইটা দলিয়াইছিল, শিল দলিয়াইছিল, আর কুণালের ফালের পর কোয়া হয়েছে যে তাত গুলি চালনা করা হওয়া নাই। পিস্তল পিস্তল কোরপুরা আহিল এই মুহূর্তে একটা ডাঙর প্রশ্ন উৎপল। এই কথা কবলে গৈ আছো যে কুণালের ঘরের ফালের পর কোয়া হল যে আমি পিস্তল ব্যবহার করা নাই, বা আলোচনা করার প্রাথমিক পর্যায়ত আলোচনা আইছিল, পিছত কাজিয়া আইছিল, আর শেষত মারপিট হতাহতির ঘটনা সংঘটিত হয়েছিল। আর এই গোটেই ঘটনাটি এবছর পূর্বে ধর্ষণ করা বলে উল্লেখ করেছিল। যদি এবছর হল সেই সময় আরক্ষী থানালৈকে কিয় নগল, এই মুহূর্তে এই গোটেই কথাখিনি যদি চাওয়া যায় সমগ্র ঘটনার রহস্যর পর রহস্য ঘনীভূত হয়ে পড়েছে। আর যে 5 জনের দল আইছিল, সেই 5 জনের যুবকে আনফালে প্রতি অভিযোগ দিছে যে এয়ার গান আসে, এয়ার গানের ফায়ারিং করেছিল, দুজাইকৈ গুলি ফায়ারিং করার কথা উল্লেখ করেছিল। পরবর্তী পর্যায়ত আমার সংবাদ মাধ্যমের যখন লোক আছে বা আমি আছে তখনকর মন্তব্য লোবলে যাতে উল্লেখ করেছে যে আমার কোনো ধরনের পিস্তল নাই। আর আরক্ষী এটা সেই গুলি চালনার সেই ঘটনার পিস্তল আছে নে নাই তদারক করে আছে, এতালেক কিন্তু কোনো ধরনের খালি কার্টিজ হোক বা কার্টিজ উদ্ধার করবলে পোৱা নাই। যদিহে এই অভিযোগ প্রতি অভিযোগ সমূহ সঁচা বা হয় তেতিয়াহলে মারণাস্ত্র কেনেকৈ আহিল সেয়া ডাঙর কথা। আর যদি অভিযোগটো যদি কোনোবাই বাঁচিবর বাবেহে যে করেছে যে পিস্তল ব্যবহার করেছে, তেতিয়াহলে এক প্রকার বিপথে পরিচালনা করার নিচিনা ঘটনা সংঘটিত হব। আর এই গোটেই ঘটনা যদি চা যায় প্রেমজনিত ঘটনা আসে এবছর পূর্বে ধর্ষণ করা বলে উল্লেখ করেছিল, এবছর পিছত কিয় আহিলে সেয়া কিন্তু এই মুহূর্তে ডাঙর প্রশ্ন হিসাবে বিবেচিত হয়েছিল। আর কুণাল রয় সেই সময়ত কিয় গোচর নুজুরলে, গোচর নিদিয়াক আজি কুণাল রয়ের বাসগৃহত আলোচনা করবলে 5 জনের একটা দল আইছিল, আর দলটি আহি প্রথম পর্যায়ত আলোচনা করেছিল, আলোচনার অন্তত কাজিয়া হয়েছিল, আর কাজিয়ার শেষত হতাহতি হয়েছিল। আর হতাহতি হওয়া সময়ত এক পক্ষই শিল মারিছিল, ইটা মারিছিল, আন পক্ষই পিস্তল উলিয়ার কথা উল্লেখ করা হয়েছে। এটা কুণাল রয়ের পক্ষর পরিয়ালের পর কৈছে যে আমার কোনো ধরনের পিস্তল নাই বা পিস্তল আমি দেখুয়া নাই। আনফালে যে প্রতি অভিযোগ দিছে যে ধর্ষণ করা হয়েছিল এগারী যুবতীক, বরমতরিয়া যুবতীগীক, সেই যুবতীগীর লোকর সঙ্গে অহা যে 5 জনের দল আছে তখন অভিযোগ করেছে যে পিস্তল অনা হয়েছে আর পিস্তলেরে ফায়ারিং করা হয়েছে দুইজাইকৈ। এটা আরক্ষী তাত বিষয়া উপস্থিত হয়েছে, বিষয়া স্থানীয় স্থানীয় লোকসকলে এই সন্দর্ভত কিবা মন্তব্য করেছে, স্থানীয় লোকসকলে শুনেছিল গুলির শব্দ? হয় চাওক, স্থানীয় লোকসকলের পর আমি যিমানখিনি মন্তব্য লোবলে চেষ্টা করেছো তেখেতসকলে কৈছে যে পিস্তল আনার নিচিনা হয়তো সেইটা পুতুলা পিস্তল হবো পারে, পিস্তল তার দেখা বলে উল্লেখ করেছে কিছু কিছু লোকে। আর সমান্তরালভাবে এই গোটেই ঘটনা যদি চা যায়
এই যে ধর্ষণৰ বা প্ৰেমজনিত ঘটনাটো এবছৰ পূৰ্বৰ পিছত কিয় মুকুনি দিলে, এই গোটেই ঘটনাত কিন্তু কোনোবাখিনিত নহয় কোনোবাখিনিত অতি ৰহস্য ঘনীভূত হৈছে। আৰক্ষী যিসকল দল উপস্থিত হৈছিলে তেখেতসকলৰ লগত কথা পাতিছিলো, তেখেতসকলে উল্লেখ কৰিছে যে এবছৰ পূৰ্বে তেখেতসকলে ধৰ্ষণৰ গোচৰ কিয় নুজুৰিলে আৰু আজি তেখেতসকলে আলোচনা কৰাৰ আহাৰ পূৰ্বে আৰক্ষী প্ৰশাসনত যিহেতু তিনিখন থানাৰ অধীনত পৰে, দিশপুৰ আৰক্ষী থানাৰ অধীনত ওদালবাকৰা আউটপোষ্ট পৰে আৰু ওদালবাকৰা আউটপোষ্ট যিগৰাকী বিষয়া আছে দায়িত্ব থকা তেখেতে উল্লেখ কৰিছে যে আমাক কোনো ধৰণৰ আজি জ্ঞাত নহয় বা জনোৱা হোৱা নাই, কোনো ধৰণৰ এজাহাৰ দিয়া হোৱা নাই, তেখেতসকলে কিয় ঘৰ খেতি আহি আলোচনা কৰিলে সেয়া এই মুহূৰ্তত ডাঙৰ ৰহস্য সৃষ্টি হৈছে। যদি সঁচাকৈ গুলীচালনা ঘটনা সংঘটিত হৈছে তেতিয়াহ'লে আৰক্ষীৰ ব্যৰ্থতা, মাৰণাস্ত্ৰ কিয় হাতে হাতে পালে সেয়া ডাঙৰ প্ৰশ্ন। আৰু এই গোটেই ঘটনা যদি চোৱা যায় এবছৰ পূৰ্বৰ বুলি প্ৰাথমিক পৰ্যায়ত আৰক্ষীয়ে লাভ কৰিছে যে বৰমতৰীয়াৰ এগৰাকী যুৱতীৰ সৈতে প্ৰেম আছিলে কুণাল ৰায়ৰ, কুণাল ৰায়ৰ বয়স 23 বছৰ আৰু সেই যুৱতীগৰাকীৰ বয়স এতিয়াও যুৱতী হোৱাই নাই, কিশোৰে হৈ আছে 16 বছৰ বুলি উল্লেখ কৰা হৈছিলে। এবছৰ পূৰ্বে তেখেতসকলৰ মাজত ধৰ্ষণৰ কাণ্ড সংঘটিত হৈছিলে আৰু আজি সেই উৎপল আমি কিছু সময় ৰখাম আপোনাক। এয়া অভিযুক্ত কুণালৰ ফটো আহিছে আমাৰ হাতলৈ, আমি কুণালৰ ফটো দেখুৱাইছো। এবছৰ পূৰ্বে এগৰাকী কিশোৰীৰ ধৰ্ষণৰ অভিযোগ আহিছিল এজন 23 বছৰীয়া যুৱক কুণালৰ বিৰুদ্ধে। সমগ্ৰ ঘটনা বৰ্তমান গভীৰ ৰহস্যৰ মাজত সোমাই পৰিছে। অভিযোগ প্ৰতি অভিযোগক কেন্দ্ৰ কৰি পৰিস্থিতি যথেষ্ট উত্তেজিত হৈ উঠা পৰিলক্ষিত হৈছে। এবছৰ পূৰ্বে ধৰ্ষণ কৰিছিল কিন্তু এবছৰ পিছত এনেকুৱা ধৰণৰ ঘটনা এটা কিহৰ ভিত্তিত সংঘটিত হ'ল। 5 যুৱক আহিছিল, তাৰপিছতে মাৰপিটৰ ঘটনা সংঘটিত হ'ল আৰু তাৰপিছত গুলীচালনাৰ ঘটনা সংঘটিত কৰাৰ অভিযোগ আহিল এইজন কুণালৰ বিৰুদ্ধে। এইজন কুণালেই এবছৰ পূৰ্বে 16 বছৰীয়া কিশোৰীৰ ধৰ্ষণৰ অভিযোগ উত্থাপন হৈছিল। কি আছে এই অন্তৰালত, এই ঘটনাৰ আঁৰত কি আছে, সেই কথা এতিয়া উদ্ঘাটন হোৱা নাই। মই উৎপল পুনৰবাৰ আপোনাৰ পৰা জানিব বিচাৰিম, আৰক্ষীয়ে বৰ্তমান কেনেদৰে তদন্ত চলাইছে, গুলিৰ কিবা খালী কাৰ্টিজ হওক বা কিবা তেনেকুৱা আপত্তিজনক সামগ্ৰী উদ্ধাৰ কৰা হৈছে নে নাই, সেই সন্দৰ্ভত অভিযান চলাইছে নে নাই ঘটনাস্থলীত উপস্থিত হোৱা আৰক্ষীয়ে? হয় ছাৰ, সেই কথাই ইয়াৰ পৰা ক'ব বিচাৰি আছো যে তাত এতিয়ালৈকে আৰক্ষীৰ ফালৰ পৰা কোনো খালী কাৰ্টিজ পোৱা নাই আৰু সমান্তৰালভাৱে পিষ্টলটো বিচাৰি আৰক্ষীয়ে চলাত কৰিছে। তেখেতৰ যিটো বাসগৃহ আছে, যিহেতু কুণাল ৰায়ৰ বাসগৃহতে আহিছিলে, সেয়েহে কুণাল ৰায় ইতিমধ্যে আটক কৰিছে আৰক্ষী আৰু সমান্তৰালভাৱে আন যি 5 যুৱক আহিছিলে আলোচনা কৰিবলৈ, প্ৰাথমিক পৰ্যায়ত আলোচনা কৰিম বুলি কৈছিলে, পৰৱৰ্তী পৰ্যায়ত কাজিয়া হৈছিলে আৰু তাৰ পৰৱৰ্তী পৰ্যায়ত হতাহতি হৈছিলে আৰু শেষত গুলীচালনাৰ নিচিনা ঘটনা সংঘটিত হোৱা বুলি অভিযোগ উত্থাপন কৰিছে। কিন্তু এতিয়ালৈকে আৰক্ষীৰ ফালৰ পৰা খালী কাৰ্টিজ উদ্ধাৰ কৰিব পৰা নাই আৰু সমান্তৰালভাৱে পিষ্টলটো উদ্ধাৰ কৰিব পৰা নাই। যদি পিষ্টলটো উদ্ধাৰ কৰা হয় তেতিয়াহ'লে সবাতোকৈ চাঞ্চল্যকৰ ঘটনা হ'ব যে গুৱাহাটী মহানগৰীত কেনেদৰে যুৱচামৰ হাতত এনেধৰণৰ মাৰণাস্ত্ৰ আহি পালে, যদি পিষ্টলটো উদ্ধাৰ হয় তেতিয়া কিন্তু অতিকৈ চাঞ্চল্যকৰ ঘটনা বুলি বিৰাজমান হ'ব। কিন্তু তাতোকৈ ডাঙৰ ঘটনাটো হৈছে যে এবছৰ পূৰ্বে এগৰাকী যুৱতীৰ সৈতে এইটো সম্পৰ্ক আছিলে আৰু সেই সম্পৰ্কৰ এবছৰ পিছত আলোচনা কৰিবলৈকে কিয় আহিলে, য'ত আলোচনা কৰাৰ সময়ত কোনো অভিভাৱক নাছিলে, এক প্ৰকাৰ তেওঁৰ বন্ধু পাঁচজনে হয় বুলি উল্লেখ কৰা হৈছে আৰু য'ত আৰক্ষীক বিষয়ক অৱগত কৰা হোৱা নাই। ওদালবাকৰা আৰক্ষী চকীৰ যিগৰাকী দায়িত্বত থকা বিষয়া আছে তেখেত আহি উপস্থিত হৈছে, দিশপুৰ আৰক্ষী থানাৰ এই মুহূৰ্তত অচিগৰাকী আহি উপস্থিত হৈছে, এচিপি যিহেতু তাত নাই বশিষ্ঠ এচিপি গৰাকী আহিছে আৰু সমান্তৰালভাৱে হয়তো কিছু সময়ৰ পিছত আৰক্ষী উচ্চপদস্থ বিষয়াসকল আহিব। এক প্ৰকাৰ এই ঘটনা যি চোৱা যায় এবছৰ পূৰ্বে সংঘটিত হোৱা বুলি কৈছিলে, এগৰাকী যুৱতীৰ সৈতে হয়তো প্ৰেম আছিলে নহ'লে মৰ্মন্তৰীয়া যুৱতীগৰাকীক ধৰ্ষণ কাণ্ড সংঘটিত কৰা বুলি উল্লেখ কৰা হৈছিলে আৰু যুৱতীগৰাকীয়ে এতিয়া তেওঁৰ যিসমূহ বন্ধু বান্ধৱী আছে তেখেতসকলক এই কথা অৱগত কৰাইছিলে আৰু অৱগত কৰাৰ পিছত আজি কুণাল ৰায়ৰ বাসগৃহলৈকে আলোচনা কৰিবলৈ হোৱা বুলি উল্লেখ কৰিছিলে। আলোচনাৰ পৰৱৰ্তী পৰ্যায়ত কাজিয়া হয় আৰু কাজিয়াৰ পিছত এনেধৰণৰ মাৰপিটৰ ঘটনা সূত্ৰপাত হয়। প্ৰথম পৰ্যায়ত শিল ঘটনা সংঘটিত হয় আৰু পৰৱৰ্তী পৰ্যায়ত যি অভিযোগ উত্থাপন কৰিছে যে ছোৱালীগৰাকীৰ ফালৰ পৰা যে তেখেতে পিষ্টল ব্যৱহাৰ কৰিছিলে, কিন্তু আৰক্ষীৰ ফালৰ পৰা এতিয়াও সেই পিষ্টলটো বিচাৰি থকা হৈছে। যদি পুতলা পিষ্টল আছে, পুতলা পিষ্টলটো ক'ত ৰাখিছে, বা যদি সঁচা পিষ্টল আছিলে সঁচা পিষ্টলটো ক'ত ৰাখিছে, যদি দুজাৰকৈ ফায়াৰিং কৰাইছে তেতিয়াহ'লে সেই গুলী ক'ত ৰাখিছে, ঘটনাসমূহ এতিয়া কি কামত ব্যস্ত বৰ্তমান কুণাল নামৰ এইজন যুৱক কি কামত ব্যস্ত উৎপল? হয়তো কুণালে আজি আমাৰ ইয়াতে যিসকল স্থানীয় লোক আছে তেখেতসকলৰ লগত মতামত লোৱা অনুযায়ী এই যিগৰাকী যুৱতীগৰাকীৰ আজি 5 জনীয়া এটা দল আহিছিলে, সেই দলটোৱে দীৰ্ঘদিনৰ পৰা আজি তেখেতক ফোন কৰি মাজে সময়ে ভাবুকি দি থকাৰ কথা উল্লেখ কৰা হৈছিলে আৰু সমান্তৰালভাৱে এই যি ঘটনাৰ পিছতে কুণাল ৰায় বিগত এমাহমানৰ পৰা তেওঁ ডিপ্ৰেশ্যনত থকা বুলি, অৰ্থাৎ এক প্ৰকাৰ মানসিক চাপত থকা বুলি উল্লেখ কৰিছিলে ইয়াৰে স্থানীয় লোকসকলে আৰু সমান্তৰালভাৱে ইয়াৰে যিসমূহ লোক আছে তেখেতসকলে উল্লেখ কৰিছিলে যে এমাহমানৰ পৰা তেওঁ মানসিকভাৱে ভাৰসাম্য হেৰুৱাই পেলাইছে। কিয় হেৰুৱাই পেলাইছে সেই কথা কিন্তু জ্ঞাত নাছিলে। আজি যেতিয়া এই গোটেই ঘটনাটো সংঘটিত হ'ল, সংঘটিত হোৱাৰ পিছত এই কথাখিনি জল জল পটপট হৈ পৰিলে যে এবছৰ পূৰ্বে তেওঁ কিবা এটা বেয়া কাম কৰিছিলে, হয়া সেইটো ধৰ্ষণ কাণ্ড হ'ব পাৰে, যদিও আৰক্ষীৰ ওচৰত তেতিয়া এইটো গোচৰ নতৰিলে, বা প্ৰেমজনিত ঘটনাতে হওক তেখেতৰ এই যি ঘটনা আছিলে এই ঘটনাৰ আজি এতিয়া পোহৰলৈকে আহিছে। অৰ্থাৎ এই গোটেই ঘটনাৰ যিৰ পৰা কি ধৰণে হয় বা আৰক্ষী তদন্তৰ অন্তত
কোন কোন লোক আটক করে বা গ্রেপ্তার করে বা হুতুস কাক কাক করে বা তদন্ত কি কি পায় সেয়া পরবর্তী পর্যায়ে জানিলে পাওয়া যাব। যদি পিস্তলটি উদ্ধার হয় তেতিয়া কিন্তু অতিকৈ চাঞ্চল্যকর ঘটনা হিসেবে বিবেচিত হব, কারণ এটা রাজধানী সর গুৱাহাটী মহানগরী যত নিষিদ্ধ তালাচী অবস্থা চলি আছে, তেনে সময় তেনে ধরনের যদি পিস্তল মারণাস্ত্র যুবসমূহ হাতে হাতে আহি পড়ে তাহলে কোরপর আইছে কেনেকে আইছে এয়া কিন্তু ডাঙর ঘটনা হিসেবে বিবেচিত হব। আমি যদি কিছুদিন পূর্বলৈকে যাও জয়ন্ত, তাহলে উল্লেখ করব লাগিব খানাপাড়া যে ভূত গধূলিতে চাঞ্চল্যকর ঘটনা সংঘটিত হয়েছিল, যত প্রেমজনিত কারণ আছিল, যত শূন্য দূরত্বর পর গুলি চালনা সংঘটিত করা হয়েছিল, দুইজাইকৈ গুলি চালনা করা হয়েছিল, যত এজন যুবকে করুণভাবে মৃত্যুমুখত আকোয়ালি লোক হয়েছিল, আর আজির এই ঘটনা যদি সঁচাকে বিস্তার হয় তাহলে কিন্তু অনুরূপ ঘটনা সংঘটিত হলেহেন, আর এয়া কিন্তু সরকারের বা আরক্ষীর কিন্তু এক লজ্জাজনক ঘটনা সংঘটিত হলেহেন বলে উল্লেখ করব। যদি খানাপাড়াত এই ঘটনা সংঘটিত হয়েছিল তার ডিজিপি জিপি সিং ডাঙরিয়া উপস্থিত হয়েছিল আর আশ্বাস দিছিল যে দোষীক উচিত শাস্তি দিয়া হব, কিন্তু সেই যে মীমাংসা বা সেই যে প্রক্রিয়া সেই প্রক্রিয়া কিন্তু এটা উৎপল দুটা গুরুতর অভিযোগ আহিছে, প্রথমটো হল ধর্ষণের অভিযোগ আর দ্বিতীয়ত হল গুলি চালনা করার অভিযোগ, গতিকে অভিযুক্ত কুণালক পুনর্বার সুধিম আপনার আটক করা হয়েছে না এইখানে মুহূর্তত? হয় স্যার, মই প্রথম পর্যায়ে উল্লেখ করেছো কুণালর বাসগৃহতে এতিয়াও আরক্ষী প্রহরণ মজুদ আছে, আর কুণালর পরিয়ালের লোকেও উল্লেখ করেছে যে আমার কোন ধরনের মারণাস্ত্র নাই বা পিস্তল নাই, যদি নাই বলে তেখেতসকলে কৈছে তাৰ পিছতো আরক্ষী এতিয়া ঘর তন্ন তন্নকে তালাচী করেছে, কুণালে সেই স্থানের ত্যাগ করে অন্য স্থানের এক প্রকার বিশ্বস্ত উত্তর জানাইছে, এক স্থানত আরক্ষীর কব্জাতে থাকা বলে উল্লেখ করেছে, আর আন একাংশ উল্লেখ করেছে যে কুণাল পলায়ন করেছে, আর কিছু সময় পিছনে সেয়া কথা কিন্তু আমি জল স্পষ্টভাবে উল্লেখ করব পারিম। দুটা বিশ্বস্ত উত্তর দুটা খবর আছে যে কুণাল এতিয়া সেই বাসগৃহটির সমীপরে এক স্থানত গোপন স্থানত পলায়ন করেছে, আর আন আরক্ষী উচ্চস্তর সূত্র মতে কুণালক ইতিমধ্যে আটক করা হয়েছে, কিছু সময় পিছনে আমি সেই প্রকৃত খবরটো দিব পারিম যে আটক করা হয়েছে না। কিন্তু আন তিনি চারিজন যে বন্ধু আছিল প্রতি অভিযোগ দিয়া বা অভিযোগ লৈ পিনে আজি কুণালৰ ঘৰলৈকে আহিছিলে তাৰে পাঁচগৰাকী বন্ধু কিন্তু দুগৰাকী ইতিমধ্যে আৰক্ষীয়ে সুতপুছৰ বাবে আটক কৰি ৰাখি থৈছে। ধন্যবাদ উৎপল, ধন্যবাদ জানাইছো আপোনাক, সেয়া সতীৰ্থ সাংবাদিক উৎপল হালৈ জনাইছে। অভিযোগ প্রতি অভিযোগৰ মাজত সমগ্র এই চাঞ্চল্যকৰ গুলিচালনার ঘটনা রহস্যৰ মাজত সোমাই পৰিছে। এবছৰ পূৰ্বেই ধর্ষণ কাণ্ড সংঘটিত কৰাৰ অভিযোগ আৰু সেই কাণ্ডক লৈ কিছু কথাৰ কটাকটি মারপিট আৰু তাৰ পিছত গুলিচালনার ঘটনা সংঘটিত হৈছে। আর এইখানে মুহূর্ত যথেষ্ট রহস্য ঘন হয়ে উঠিছে এই সমগ্র ঘটনা, সোনাইঘুলির গুলিচালনার ঘটনাক লৈ রহস্য, আরক্ষী উদ্ধার করব পৰা নাই পিস্তল আর খালি কার্টিজ, প্রেমক লৈ গুলিচালনার ঘটনা সংঘটিত হওয়ার আশঙ্কা করা হয়েছে, প্রেমিকার সুতরাং বিচ্ছেদ হয়েছিল কুণালর, কিশোরীগুলিয়ে ধর্ষণের অভিযোগ আনিছিল কুণালর বিরুদ্ধে, কিশোরীগুলির পাঁচ ছগী বন্ধু আহিছিল কুণালর ঘরলৈ, আলোচনার মাজতে দুইপক্ষের মাজত কাজিয়া হয়েছিল, মারপিট হয়েছিল আর তারপিছত হয়েছিল গুলিচালনার ঘটনা, এয়া অভিযোগ। কিন্তু এই অভিযোগের কোনো সত্য সত্যতা এতিয়াও উদ্ঘাটন করিবার বাবে অভিযান চলি আছে, খালি কার্টিজ উদ্ধার করিব পৰা নাই বা পিস্তলটো আরক্ষীয়ে এই পর্যন্ত উদ্ধার করিব পৰা হোৱা নাই বা এতিয়াও নিশ্চিত তথ্য অহা নাই যে অভিযুক্ত কুণালক আরক্ষীয়ে আটক করেছে। এটা পক্ষে কৈছে যে কুণাল পলাতক আত্মগোপন করেছে, আন এটা পক্ষে কৈছে যে কুণালক ইতিমধ্যে আরক্ষীয়ে আটক করেছে। কিছু সময় পিছতেই সবিশেষ তথ্য ওলাই পড়ব, কিন্তু এই ঘটনাক লৈ বর্তমান আরক্ষীর তদন্ত জোরদার গতিত চলি আছে। এজন 23 বছরীয় যুবকৰ হাতত পিস্তল কৰপৰা আহিল তাকে লৈ সোনাইঘুলিত এই মুহূৰ্তত ব্যাপক চাঞ্চল্য বিৰাজ কৰিছে। সতীৰ্থ সাংবাদিক বিৰিঞ্চি কুমাৰ ডেকাৰ সৈতে সংযুক্ত হৈছো। বিৰিঞ্চি, এটা চাঞ্চল্যকৰ ঘটনা ইতিমধ্যে উৎপলে আমাক জনাইছে ঘটনাস্থলীৰ শেহতীয়া খবৰ, কোনো ধৰণৰ পিস্তল এতিয়া উদ্ধাৰ কৰিব পৰা হোৱা নাই, খালী কাৰ্টিজ উদ্ধাৰ কৰিব পৰা হোৱা নাই, ৰহস্য ঘন সম্প্ৰতি সমগ্ৰ ঘটনা। যিটো ঘটনা আচলতে আজি সংঘটিত হল যে কুণাল ৰয় নামৰ যিগৰাকী অভিযুক্ত যুবক, যেহেতু আরক্ষী যেটা এই স্থানত আহিছিল তেতিয়া শূন্যলৈ আসলে গুলিচালনা করেছিল, কিয়নো তেওঁৰ বিরুদ্ধে বহুকেইটা অভিযোগ আছে, বহু কেইগৰাকী যুবতী বহু ছোৱালীৰ লগত আসলে সম্পর্ক থকার অভিযোগ যেহেতু ইয়াত আমি পোৱা গৈছে, আৰু কোৱা হৈছে যে সেই যুবতীসকলৰ লগত কিছু সম্পর্ক করার অজুহাতত পচিলা লবিলা আসলে কিছু বেয়া আসলে ফটো বা বেয়া ভিডিও নির্মাণ করে এইসমূহ আসলে ব্ল্যাকমেইল করে, আর সেই ঘটনাটুক লৈ যেতিয়া এগারী ভুক্তভোগী যুবতীয়ে আরক্ষী যেটা কাক চাপিছিল, আর যেটা আজি দিনের ভাগত সেই আরক্ষীর লোকে আসলে বিচারি আসার সময়তে সেই ঘটনাটা সংঘটিত হয়েছে, আরক্ষী আর সেই পরিয়ালের লোকলে আসলে লক্ষ্য করে গুলিচালনা করেছে। কিন্তু এই মুহূর্তলে কিন্তু সেই পিস্তল উদ্ধার করবা নাই, কিছু সময় পূর্বলকে স্থানীয় যানত ঘর তার কাষর যুক্ত জঙ্গল আছে সেই জঙ্গলতো আরক্ষীয় বহু সময় ধরে অভিযান চলাইছে, কিন্তু এই মুহূর্তলকে তেনে ধরনের কোনো সেই যুক্ত পিস্তলের পর আসলে গুলি হয়েছে সেই পিস্তলটা পোৱা নাই। কিন্তু যুবকজনকে এই মুহূর্তে করায়ত্ত করেছে, আর আরক্ষীয়ে যেহেতু ঘরতে সোধা পোছা করে আছে
পরবর্তী কিছু সময় পিছনে আসলে পোহরলো আহ কি ধরনের আসলে কোরপরা সেই পিস্তলো ক্রয় করেছিল কারপরা আনিছিল বা কোন কোন যুবতীর সম্পর্ক কেন ধরনের ব্ল্যাকমেইল করে সেই সকলখিন কথা পোহরলো আসবে কিছু সময় পিছত। কিন্তু এই মুহূর্তে আরক্ষী একটা বৃহৎ দলে যুবকজনক ঘরের ভিতর রাখি আসলে সোধপোছ করে আছে সমগ্র বিষয়টি। পিস্তল কত দলিয়াই দিলে বা সেই খালি কার্ডিস কোড আছে সেই সকলখিনি সোধা পোছা করে আছে, কিছু সময় লব সেই সকলখিন কথা পোহরলো আসবে। বাকি যুবতীগৰাকী যিগৰাকী যুবতীৰ ধৰ্ষণৰ অভিযোগ উত্থাপন হৈছিল আজি, সেই যুবতীগৰাকীয়ে নিজেই অহা বুলি জানিব পৰা হৈছিল। গতিকে যুবতীগৰাকীয়ে কিবা ভাষ্য প্ৰদান কৰিছে এই সন্দৰ্ভত? কিশোৰীগৰাকীক এবছৰ পূৰ্বেই ধৰ্ষণ কৰা হৈছিল, কিন্তু এবছৰ পিছত এই ঘটনাক লৈ কিয় আজি এনেকুৱা ধৰণৰ এটা ঘটনা সংঘটিত হ'বলৈ পালে? এবছৰ পূৰ্বে আৰক্ষীক অৱগত কৰা নাছিল? নিশ্চয় জানো, সেইটো এটা যথেষ্ট যিহেতু আৰক্ষী এটা তদন্ত আৰম্ভ কৰিছে যে সেই যুৱতীগৰাকী যুবতীগৰাকী কেনেধৰণে আচলতে তেওঁৰ সংস্পৰ্শ লৈ আহিছিল বা সেই যুৱতীগৰাকী লগত সেই এবছৰ পূৰ্বে কি কি কাৰ্য সংঘটিত আৰু তেনেধৰণে আচলতে কেৱল সেই এগৰাকী যুৱতীয়ে নহয় বহুকেইগৰাকী যুৱতীৰ লগত এই কুণাল ৰয়ৰ সম্পৰ্ক তথ্য ইতিমধ্যে পাইছে, স্থানীয় লোকেও কিছু কথা কৈছে। গতিকে সকলোখিনি যিহেতু এতিয়া তদন্তৰ আওতাত আছে, গতিকে আৰক্ষীয়ে যিহেতু এতিয়া যুৱকজনক সোধপোছ কৰি আছে পৰৱৰ্তী সময়ত সেই কথাখিনি পোহলৈ আছে, যুৱতীগৰাকীয়ে কিয় ইমান পলমকে এনেধৰণে অভিযোগ দিব লগা হ'ল বা তাৰ অন্তৰালত কি আছে সকলোখিনি কথা কিছু সময় পাছত পৰিষ্কাৰ হ'ব। নিশ্চয় কিছু সময় পিছতেই জল জল পট পটকৈ ওলাই পৰিব, তদন্ত বৰ্তমান চলাই আছে আৰক্ষীয়ে। বিৰিঞ্চি আপুনি দৃষ্টি ৰাখিব, এই মুহূৰ্তত ধন্যবাদ জ্ঞাপন কৰিছোঁ আপোনাক। যদি এয়াই সঁচা হয়, এই অভিযোগ সত্য হয়, গুলী চালনা কৰিছে এইজন কুণাল নামৰ যুৱকে, তেতিয়াহ'লে প্ৰেমজনিত কাৰণত যুৱ প্ৰজন্ম কিমান তললৈ নামিব পাৰে বা যুৱ শৃংখলতাৰ এই ভয়াৱহ ছবিখনে কিন্তু উন্মোচিত হ'ব যদিহে যুৱকজনে সঁচাকৈ গুলী চালনা কৰিছিল, পিষ্টল ব্যৱহাৰ কৰিছিল। গাঁও চহৰ জিলাৰ খবৰ আমি অব্যাহত ৰাখিম, সময় হৈছে এটা বাণিজ্যিক বিৰতিৰ। ভাৰতৰ গৌৰৱ গোটেই বিশ্বতেই, ইয়াৰ সন্মান ষ্ট্ৰং মানে মাইথান ষ্টীল। তিতাবৰৰ যুৱক দীপাংকৰ গগৈৰ মৃত্যুক কেন্দ্ৰ কৰি, আত্মহত্যাক কেন্দ্ৰ কৰি এতিয়া উত্তপ্ত হৈ আছে তিতাবৰ। আজি তিতাবৰ থানাৰ সন্মুখত উত্তপ্ত পৰিস্থিতিৰ সৃষ্টি হৈছে। দীপাংকৰ গগৈৰ মৃত্যুৰ উচিত ন্যায় বিচাৰি প্ৰতিবাদ। বিৰিণা হায়েক গাড়ীকুৰি গাঁৱৰ মহিলাসকল ওলাই আহিল তিতাবৰ থানালৈ। তিতাবৰ থানা তেনেদৰে আৰক্ষীক জবাবদিহি কৰিলে, থকা সৰকা কৰিলে বিভিন্ন প্ৰশ্নৰে, দীপাংকৰৰ ন্যায় বিচাৰি উত্তাল প্ৰতিবাদ সাব্যস্ত কৰিলে অঞ্চলটোৰ মহিলাসকলে। বীৰ লাচিত সেনায়ো সাব্যস্ত কৰিছে প্ৰতিবাদ, কৃষক মুক্তি সংগ্ৰাম সমিতিৰ প্ৰতিবাদ। আৰক্ষীৰ জেৰাৰ পিছতে আত্মহনন কৰিছিল দীপাংকৰে। 14 ডিচেম্বৰৰ মিলিটেৰী ষ্টেচনৰ বোমা বিস্ফোৰণৰ সৈতে জড়িত থকাৰ সন্দেহত আটক কৰি জেৰা চলাইছিল। জেৰা নামত আতিশাজ্য চলোৱাৰ অভিযোগ উত্থাপন হৈছিল আৰু তাৰ পিছতে কালি পুৱা দীপাংকৰৰ চিপ লৈ থকা অৱস্থাত মৃতদেহ উদ্ধাৰ হৈছিল। এতিয়া দীপাংকৰৰ ন্যায় বিচাৰি মহিলাসকলে প্ৰতিবাদী কাৰ্যসূচী ৰূপায়ণ কৰিছে। তিতাবৰ থানা ঘেৰাও কৰি উত্তাল প্ৰতিবাদ মহিলাসকলৰ বিভিন্ন দল সংগঠনৰ। তিতাবৰ থানাৰ সন্মুখত এনেদৰে উত্তপ্ত পৰিস্থিতি, 4 নিশা আৰক্ষীৰ অত্যাচাৰৰ সন্মুখীন হৈ মঙলবাৰে জীৱনৰ চৰম সিদ্ধান্ত ললে তিতাবৰৰ বিৰিণা হায়েকৰ গাড়ীকুৰি গাঁৱৰ 24 বছৰীয়া দীপাংকৰ গগৈয়ে। যোৰহাটৰ লিচুবাৰীস্থিত সেনা ছাউনীৰ বিস্ফোৰণ কাণ্ড সন্দৰ্ভত আৰক্ষীয়ে তীব্ৰ জেৰা চলোৱাত মানসিকভাৱে ভাগি পৰে দীপাংকৰে আৰু তাৰ পিছতেই চৰম সিদ্ধান্ত বাছি লোৱা বুলি অভিযোগ উত্থাপন কৰে পৰিয়ালে। যুৱকজনৰ মৃত্যুৰ ন্যায় বিচাৰি তিতাবৰ থানাৰ সন্মুখত উত্তপ্ত পৰিস্থিতিৰ সৃষ্টি কৰে মহিলাসকলৰ লগতে কৃষক মুক্তি সংগ্ৰাম সমিতি, বীৰ লাচিত সেনাই। ইতিমধ্যে আৰক্ষী সঞ্চালক প্ৰধান জি পি সিঙে তদন্তৰ নিৰ্দেশ দিছে, জিতমল দলক দিছে তদন্তৰ দায়িত্ব। চি চি কেমেৰাৰ ফুটেজ, মেডিকেল ৰিপৰ্ট সকলো সংগ্ৰহ কৰি পুংখানুপুংখভাৱে তদন্তৰ নিৰ্দেশ দিছে ডি জি পিগৰাকীয়ে। আমাৰ
ইয়াৰে সৈতে গাঁও চহৰ জিলাৰ খবৰৰ পৰা বিদায় লৈছো, নমস্কাৰ। ভাৰতৰ গৌৰৱ